হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস এই ভিডিওতে আমরা করছি ক্লাস ফোরের তোমাদের যে অঙ্ক বই আছে সেই অঙ্ক বইয়ের একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠের অঙ্কগুলো তো এখানে দেখো অল্প কয়েকটা অঙ্ক রয়েছে এখান থেকে যে অঙ্কগুলো মেন জিনিসটা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে তো এখানে প্রথমে যে জিনিসটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস দেখো একশো সেন্টিমিটার মানে এক মিটার মানে কোথাও যদি সেন্টিমিটারের সাথে যদি একশো গুণ দেখাতে পারি তাহলে পরবর্তীতে সেখানে আমরা সেটাকে মিটার লিখে দেবো যেরকম দেখো এখানে প্রথম অঙ্কটা দেখিয়েছে যে তিনশো মিটার রয়েছে তো তিনশো মিটার মানে তিনশো সেন্টিমিটার সরি তিনশো পঁচিশ সেন্টিমিটার রয়েছে তাহলে তিনশো পঁচিশ সেন্টিমিটার মানে তিনশো সেমি প্লাস হচ্ছে পঁচিশ মানে তিনশো পঁচিশ মানে তিনশো পঁচিশ তাহলে তিনশো সেমি মানে হচ্ছে তিন গুণ একশো সেমি তার মানে আমি কি বললাম যেখানেই একশো সেমি মানে কত 100 সেমি মানে 1 মিটার তার মানে 3 এটা 3 এর জায়গায় 3 লিখে দিলাম আর 100 সেমিটাকে আমি মিটার লিখে দিচ্ছি আর 25 সেমি থাকলো ঠিক একই ভাবে আমাদের পরের অঙ্কটা হবে কি হবে দেখে নাও এখানে যেটা দেওয়া আছে এখানে হচ্ছে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে তাহলে এখানে দেওয়া আছে কত 2 মিটার তাহলে 2 মিটার থেকে আমি সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে 2 গুণ 100 সেমি তারপরে কত আছে অষ্টআশি সেমি দুই মিটার অষ্টআশি সেমি রয়েছে তাহলে দুই গুণ একশো সেমি যোগ অষ্টআশি সেমি তার মানে এখানে কত হয়ে যাবে দুশো যোগ অষ্টআশি সেমি তাহলে উত্তর কত হয়ে যাবে দুশো অষ্টআশি সেমি ঠিক আছে পরের অঙ্কে চলে আসছি তিন নম্বর অঙ্ক তো তিন নম্বর অঙ্ক দেখো এখানে কি হবে এখানে হচ্ছে দেওয়া আছে যেটা সাত মিটার তাহলে এখানে হয়ে যাবে আমাদের সাত গুণ একশো সেমি যোগ কত কুড়ি সেমি কারণ এখানে সাত মিটার কুড়ি সেন্টিমিটার রয়েছে তার মানে এখানে হয়ে যাবে সাতশো আর এখানে হচ্ছে কুড়ি তাহলে কত হয়ে যাবে আমাদের সাতশো কুড়ি সেমি হয়ে যাবে উত্তর এরপর দেখো চারশো চুয়াল্লিশ সেন্টিমিটারকে মিটার সেন্টিমিটারে নিয়ে যেতে হবে তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে তাহলে আমি এখানটাতে দেখাই কিভাবে করবো পরে এখানে উত্তরটা বসাবো তার মানে এখানে হয়ে যাবে কি আমাদের এখানে কিন্তু আগের মতো বক্সগুলো করা নেই যে বক্সগুলো আমি এখন করে দেব তোমাদের তো দেখো এটা পরপর এইভাবে লিখতে হবে আমাদের চারশো চুয়াল্লিশ সেন্টিমিটার মানে হচ্ছে হয়ে যাবে চার প্রথমে হচ্ছে চারশো বক্স দিলাম যোগ এটা আমি করে দেখাই তোমাদের সুন্দর করে করে বক্স যেরকম আছে তাহলে এখানে কি হয়ে যাবে চারশো সেমি যোগ আবার একটা বক্সের মধ্যে কি হয়ে যাবে কি লিখবো আমরা চুয়াল্লিশ সেমি ঠিক আছে ওকে এবার দেখো তার মানে আমাদের এখানে কত হয়ে যাবে একটা ছোট্ট একটা বক্সের মধ্যে প্রথমে কি লিখে দেবো আমরা চার গুণ তারপর আর একটা বক্সের মধ্যে কি লিখে দেব একশো সেমি যোগ চুয়াল্লিশ সেমি ঠিক আছে তাহলে এখান থেকে একশো সেমি মানে এই জায়গায় যেটা একশো সেমি একশো সেমি মানে কত মিটার তার মানে এখানে হয়ে যাবে চার মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার বা চুয়াল্লিশ সেমি বা এখানটায় যেরকম পরিষ্কার করে লেখা আছে সেন্টিমিটার মানে আমি যেরকম পরপর বক্স করেছি এরকম বক্স করে তোমাদের করে দিতে হবে তার মানে এই উত্তর কত বসবে চার মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার তো এর সাথে দেখো এই অঙ্কটা হয়ে গেল এবং এই পৃষ্ঠাটা কমপ্লিট হয়ে গেছে বললাম যে এই পৃষ্ঠাটা একদম ছোট্ট হবে তো ভিডিওটা আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পুরো পৃষ্ঠাটা করে দিয়েছি নেক্সট পৃষ্ঠার অঙ্কগুলো নেক্সট ভিডিওতে থাকবে তো সেইটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো নেক্সট ভিডিও যখনই আমি তোমাদের ইউটিউবে আপলোড করে দেবো তখনই তোমাদের কাছে ইউটিউব একটা নোটিফিকেশন পাঠিয়ে দেবে আর তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে কিন্তু কারণ তোমরা লাইক বা ডিসলাইক করলে আমি বুঝতে পারি তোমাদের জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা তোমাদের আমার পড়ানোটা পছন্দ হচ্ছে কিনা সেটাও তো আমার জানা জরুরি তো অবশ্যই লাইক ডিসলাইক করতে ভুলবে না